তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ওইও গেমার। তো বর্তমান সময়ে আমাদের গেমের ভিতরে চলছে সেপ্টেম্বর মাসের বইয়াপাস। তো খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে অক্টোবর মাসের বইয়াপাস। তোমাদের মধ্যে হয়তো বা অনেকেই অক্টোবর মাসের বইয়াপাসটা এখন অবধি দেখনি, যে অক্টোবর মাসের বইয়াপাসের ভিতরে কী কী আইটেম থাকবে। তো তোমাদের সকল কিন্তু অক্টোবর মাসের বইয়াপাসটা আমি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো, সেখানে কী কী আইটেম থাকবে আইটেমগুলোর কিন্তু ফুল রিভিউ করে তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি। তো যারা যারা অক্টোবর মাসের বইয়াপাসটাকে দেখতে চাও, ভিডিওটিকে একটু স্কিপ বা মিস করবে না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, যারা যারা ভিডিওটা দেখছো ফটাফট ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল আইকনটিকে দাবি দিয়ে অবস্থানটিকে সেট করে দাও, যাতে এই চ্যানেলে কোনো ধরনের ভিডিও মিস না যায়। তো চলো ফাইনালি ভিডিওটা স্টার্ট করে যাই। ওয়েল গেমার্স, এখানে সিনেমা যেমনটা দেখতেই পাচ্ছ, তোমরা অক্টোবর মাসের 1 তারিখ কিন্তু বইয়াপাস রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবে। তো এখানে স্পিন করে কিন্তু তোমরা ডাইরেক্ট বইয়াপাসটাও পেতে পারো, আবার যে ফ্রেগমেন্টটা হবে তো ওইটা দিয়েও চাইলে কিন্তু তোমরা এক্সচেঞ্জ করে বইয়াপাসটাকে নিতে পারবে। তো যাদের কাছে আগে থেকে ফ্রেগমেন্ট আছে তোমরা কিন্তু চাইলে বইয়াপাসটা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারো। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু লেভেল 1-এ তোমরা বইয়াপাসের ভিতরে এই যে ফিমেল ব্যান্ডেলটা, তো এটা দেখতে হবে। তো ফিমেল ব্যান্ডেলের ফুল রিভিউটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখে নাও। যে ফিমেল ব্যান্ডেলটা আছে এটা কিন্তু আমার অতটাও সেরা লাগেনি, অতটাও ভালো লাগেনি। তাছাড়া গেছে এর সঙ্গে তোমরা লেভেল 10-এ প্রিয়ের পাশে একটা প্যারাসুটের সিন পেয়ে যাবে। এছাড়া গেছে এর সঙ্গে কিন্তু এরপরে দেখা যাক আমাদেরকে কী দেওয়া হয়। এখানে লেভেল 20-তে তোমরা ব্যানার পাবে ফ্রিতে। তাছাড়া গেছে এর সঙ্গে কিন্তু প্রিমিয়াম পাশে দেখতে পারছো, এখানে যে গাড়ির স্ক্রিনটা আছে তো এই গাড়ির স্ক্রিনটা তোমরা বইয়াপাসের ভিতরে দেখতে হবে। তো গাড়ির স্ক্রিনটা কিন্তু অতটা ভালো না। তাছাড়া গাইজ এরপরে তোমরা লেভেল 30-এ কী দেখতে হবে, লেভেল 30-এ গাইজ এখানে কিন্তু যেমনটা দেখতেই পাচ্ছ আমাদেরকে প্রিমিয়াম পাসের ভিতরে এই যে লুট বক্সটা, তো এটা কিন্তু দেখতে পাচ্ছ জুতো টাইপের, শুজ টাইপের কিন্তু একটা লুট বক্স আছে, তো লুট বক্সটা দেখতে হবে। অ্যান্ড এরপরে গেছে এনে তোমরা লেভেল 40-এ একটা কিন্তু গ্রেনেডের স্ক্রিন দেখতে হবে। তো দেখে নাও এখানে প্রিমিয়াম পাসের ভিতরে এই যে গ্রেনেডের স্ক্রিনটা, এখানে কিন্তু স্মাইলি টাইপের একটা দেখতে পাচ্ছ ইফেক্ট আছে, তো এই গ্রেনেডের স্ক্রিনটা দেখতে হবে। তাছাড়া গেছে এর সঙ্গে কিন্তু এরপরে তোমরা লেভেল 50-এ কী দেখতে হবে, লেভেল 50-এ কিন্তু একটা তোমরা গান স্ক্রিন দেখতে হবে, যেটা হচ্ছে পারমানেন্ট গান স্ক্রিন। প্রিমিয়াম পাসের ভিতরে এই যে M249 গানের স্ক্রিনটা দেখতে হবে, যেখানে রেঞ্জ সিঙ্গেল, অ্যাকুরেসি ডাবল অ্যান্ড রিলোড স্পিডটা সিঙ্গেল মাইনাস থাকবে। তো এই যে গান স্ক্রিনটা এটা পারমানেন্ট পেয়ে যাবে। তাছাড়া গেছে এখানে ফ্রির পাশে দেখতে পাচ্ছ একটা কিন্তু তোমরা আবদার ফ্রিতে হবে। অ্যান্ড এরপরে গেছ এখানে কিন্তু লেভেল 70-এ আমাদেরকে কী দেওয়া হবে, লেভেল 70-এর গেছ আগে গেছে এখানে লেভেল 60-এ দেখতে পাচ্ছ এই যে প্যানের স্ক্রিনটা এটা হবে, যেটা কিন্তু প্রিমিয়াম পাসের ভিতরে। অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছ স্মাইলি টাইপের একটা ইফেক্ট আছে, তো প্যানের স্ক্রিনটা অতটাও স্থিরা না। তাছাড়া গেছ এরপরে তোমরা 70 লেভেলে দেখতে হবে ভাই সাহেব, এখানে কিন্তু ফ্রির পাশে দেখতে পাচ্ছ একটা সানগ্লাস আছে ভাই, মানে জোকার টাইপের কী বলবো। এছাড়া গেছ এর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এরপরে তোমরা একটা ব্যাকপ্যাকের স্ক্রিন দেখতে হবে, এখানে কিন্তু লেভেল 70-এ প্রিমিয়াম পাসের ভিতরে। তো ব্যাকপ্যাকের স্ক্রিনটাতে কিন্তু লেভেল 3, লেভেল 2, লেভেল 1 কিছুই নেই, সিম্পল একটা ব্যাকপ্যাকের স্ক্রিন। অ্যান্ড এছাড়া গেছ এরপরে তোমরা কিন্তু লেভেল 80-তে দেখতে পাচ্ছ ফ্রির পাশে একটা স্কাইবোর্ডের স্ক্রিন দেখতে হবে, তো এটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে লেভেল কমপ্লিট করলে। এরপরে গেছ তোমরা দেখে নাও, এরপরে কিন্তু 90 লেভেলে তোমরা কি দেখতে হবে, 90 লেভেলে গেছ সেখানে কিন্তু একটা গোলালের স্ক্রিন দেখতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু জ্যাক লাভস এই যে গোলালের স্ক্রিনটা এটা দেখতে হবে, তো এটা কিন্তু হাসছে স্মাইল করছে এই টাইপের গোলালের স্ক্রিনটা। গোলালের স্ক্রিনটা পার্সোনালি আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তাছাড়া গেছ এরপরে তোমরা লেভেল 100-এ দেখতে পাচ্ছ 100 লেভেলে বইয়াপাসের যে মেল ব্যান্ডেলটা, তো এটা দেখতে হবে, তো এটার পেটের উপরে দেখতে পাচ্ছ স্মাইলি টাইপের অ্যানিমেশন আছে, তো এই যে ব্যান্ডেলটা এটাও কিন্তু মোটামুটি ভালো, অতটা ভালো না। বাদ গেছ আমার কিন্তু গোলালের স্ক্রিনটাই সবথেকে ভালো লাগলো, তোমাদের কোন আইটেমটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড বইয়াপাসটা কারা কারা পারচেস করবে অক্টোবর মাসের এটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। তো চলো আজকের ভিডিও স্টাইলে এতটুকুই, তো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে।